আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আর একটি নতুন রেসিপি নিয়ে প্রতিদিনের মতো আপনাদের সাথে। তো রেসিপিটি হচ্ছে লাল আলু দিয়ে উচ্ছে দিয়ে রান্না করলে কিভাবে টেস্ট হয়, সেই রান্নাটি আজকে আপনাদের করে দেখাবো। প্রথমে এখানে আমি লাল আলু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আলুগুলো ছিলে পরিষ্কার করে নেব। উচ্ছেও নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। এবারে পেঁয়াজ নিয়েছি, প্রথমে আমি পেঁয়াজটি নুন দিয়ে মথে নেব। প্রতিবারের মতোই যখনই আমি তিতো রান্না করি, পেঁয়াজগুলো ঠিক এভাবেই নুন দিয়ে মথে নিই। তো নুন দিয়ে মথে নেওয়ার জন্য বেশিক্ষণ লাগে না, এই তরকারিগুলো রান্না করতে খুব কম সময়ই হয়ে যায়। তো প্রথমে নুন দিয়ে মথে নিয়ে আমি একটি কড়াইতে দিয়ে দেব, দিয়ে আলুগুলোও দিয়ে দেব। ওই আলুগুলো, লাল আলুগুলো এভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেবেন, দেখতে ভালো লাগবে। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো কিছুটা, দিয়ে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম, দিয়ে একটি কাপে করে তেলটা, দেখতে পাচ্ছেন ঠিক কতটা, আপনারা যদি কম তেল ব্যবহার করতে চান তো কম ব্যবহার করবেন, বেশি চাইলে বেশি। তো আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি। এবারে আমি তরকারিটি বসিয়ে দেবো, দিয়ে আর অন্যদিকে আমি উচ্ছেটি ভালো করে ভেজে নেব। তো আমি তেলটি কড়াই দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে উচ্ছেটি দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি উচ্ছেটি ভাজা হয়ে যায়। তো এভাবে নাড়তে নাড়তে উচ্ছেটি ভাজা হয়ে যাবে খুব সহজেই। তো দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে, ওদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বোধহয়। তো ঢাকাটি খোলা যাক। তো ঢাকাটি খুলে দেখি, দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর। এবারে উচ্ছগুলো দিয়ে দেব। এরকমভাবে রান্না করলে তরকারিটি তিতো লাগবে না। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও উচ্ছে খাবেন, আর যারা খান তাদের তো আরও ভালো লাগবে। তো বন্ধুরা এরকম করে রান্না করবেন, আমার ভিডিওটি পুরো দেখে নেবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা আবারও বলছি, সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন।